হ্যালো ভিউয়ার্স, আপনাদের বেকারত্বের কথা চিন্তা করে আমরা নিয়ে এলাম দারুণ একটি অ্যাপস। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মেলবেট অ্যাপ্লিকেশন নিয়ে, যেখানে আপনারা বেটফ্লিক্স অথবা স্কোর অনুমান করে প্রতি মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য চলে যাবেন যে কোনো ব্রাউজারে এবং মেলবেটের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাপসের ভিতরে প্রবেশ করলে এমন ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে থাকবে লগ ইন ও রেজিস্ট্রেশন। আমরা এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব, তারপর এখানে উপরের অপশন ইন অন ক্লিকে একটা ক্লিক করে দিব, এবং তারপর কান্ট্রিতে বাংলাদেশ, কারেন্সিতে বাংলাদেশি টাকা যা আছে রেখে দিব। প্রোমো কোডের ঘরে VR77 বসিয়ে দিব, কেননা VR77 একটি অফিসিয়াল প্রোমো কোড। তাই এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি ডিপোজিট করলে 200-300% পর্যন্ত বোনাস পাবেন, এবং আপনার বোনাসের সেই টাকাগুলো সহজে বিকাশ নগদ রকেটের মাধ্যমে হাতে আনতে পারবেন যে কোনো সময়। তাই অবশ্যই প্রোমো কোডের ঘরে আমাদের এই প্রোমো কোডটি লিখে দিতে একদমই ভুলবেন না। প্রোমো কোড লেখা হয়ে গেলে নিচে থাকা খালি ঘরটাতে একটা টাচ করে ফিল আপ করে দিবেন, এবং সবার নিচে থাকা রেজিস্টার অপশনটিতে আরো একটা ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমাদেরকে একটি পাসওয়ার্ড এবং একটি ইউজার নেম দেওয়া হয়েছে, যেই উপাদানগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই পাসওয়ার্ড ও ইউজার নেমটি হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টের মূল ভিত্তি। অর্থাৎ আমরা অন্য যে কোনো ডিভাইসে লগ ইন করতে গেলে এই পাসওয়ার্ড ও ইউজার নেমের প্রয়োজন হবে, তাই এটি সংরক্ষণ করার কোনো বিকল্প নেই। আপনারা এটিকে একটি স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে এই পাসওয়ার্ড ও ইউজার নেমটিকে সংরক্ষণ করতে পারেন। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট বলে অপশন থাকবে, আমরা সাধারণত এই নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে, মানে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট। এইবার আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ফোন নাম্বার ভেরিফিকেশন এবং এনআইডি কার্ড ভেরিফিকেশন করব, এবং তারপর থেকে আমরা ইনকাম করা শুরু করতে পারবো। তো ভেরিফিকেশন করার জন্য নিচের কর্নারে একটু খেয়াল করলে দেখতে পাবেন মেনু বলে একটা অপশন রয়েছে, আমরা এই মেনুতে ক্লিক করে দিব। মেনুতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে, এখানে আমরা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করলে এমন একটি পেজ আমাদের সামনে চলে আসবে, এখানে অনেকগুলো অপশন থাকবে। আমরা প্রথমে এখান থেকে ফোন নাম্বারটি ভেরিফিকেশন করবো, এই জন্য ফোন নাম্বার লিঙ্ক বলে একটি অপশন থাকবে, আমরা এই ফোন নাম্বার লিঙ্কে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ চলে আসবে, এখানে আমরা আমাদের ব্যবহার করা একটি সচল ফোন নাম্বার বসিয়ে দিব, যেটিতে আমাদেরকে একটি ওটিপি কোড দেওয়া হবে, আর সেই ওটিপি কোড এখানে বসিয়ে নেক্সট ক্লিক করলেই আমাদের সেই ফোন নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন সাকসেসফুল। এইবার আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ড ভেরিফিকেশন করব, সেটি করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এন্টার ডিটেলস বলে একটি অপশন রয়েছে, আমরা এই এন্টার ডিটেলস এ ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে, ফর্মের প্রথমে রয়েছে ফার্স্ট নেম, সারনেম, মিডল নেম, অর্থাৎ যথাক্রমে আমাদের নামের প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং পুরো নামটি সঠিকভাবে বসাবো, ঠিক যেভাবে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের নামটি বসিয়েছিলাম। তারপর রয়েছে ডেট অফ বার্থ, শুধুমাত্র ন্যাশনাল এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিব। তারপর প্লেস অফ বার্থের এখানে আমরা যে ঠিকানায় জন্মগ্রহণ করেছি এবং এনআইডি কার্ডে যে ঠিকানা রয়েছে সেটি এখানে বসিয়ে দিব। রিজিয়নে ক্লিক করলে সমস্ত বিভাগ চলে আসবে, অর্থাৎ আমরা বাংলাদেশের যেই বিভাগে জন্মগ্রহণ করেছি সেই বিভাগটি এখানে সিলেক্ট করে দিব। আর সিটিতে ক্লিক করে পৃথিবীর সকল শহর চলে আসবে, এখান থেকে শুধুমাত্র আমরা যেই শহরে বসবাস করি সেই শহরটি সিলেক্ট করব, এবং তার নিচের অপশনটি হলো রেসিডেন্স অ্যাড্রেস, অর্থাৎ জেলা, আমরা যে জেলাতে বসবাস করি সেই জেলাটি সিলেক্ট করে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে, আমরা ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করব। সিরিজে ক্লিক করে 01 বসিয়ে দিব। ডকুমেন্ট নাম্বারের এখানে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে নম্বরটি রয়েছে সেটি বসিয়ে দিব। ডেট অফ ইস্যুর এখানে এনআইডি কার্ডে একটি ইস্যু ডেট থাকে ঠিক পেছনে, আমরা সেই ইস্যু ডেটটি দেখে এখানে বসিয়ে দিব। ইস্যুর বাইরে এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিব, আর এই সবকিছু সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটা টিক বাটন থাকবে, তো আমরা এই টিক বাটনে একটি ক্লিক করে দিব। আর টিক বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে, এবং একটি ওয়াটারমার্কের মাধ্যমে আমাদেরকে সেটি দেখানো হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব, এবং সেই প্রসেসটি খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক। টাকা ডিপোজিট করার জন্য উপরের কর্নারে দেখতে পাবেন ডিপোজিট বলে একটি অপশন রয়েছে, আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। আর ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে চলে আসবে নগদ, বিকাশ, রকেট সহ আরো নানান রকম মোবাইল ব্যাংকিং মাধ্যম। আমরা যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারি। তো সব থেকে সহজে করার জন্য আমরা এখানে নগদে ক্লিক করব, আর নগদে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে থাকবে অনেকগুলো অপশন। আপনি যদি একটু খেয়াল করেন উপরে দেখতে পাবেন একটি নগদ ওয়ালেট ও এজেন্ট নাম্বার থাকবে, আমরা যত টাকা ডিপোজিট করব তত টাকা এই ওয়ালেট নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। তবে ডিপোজিট করার পূর্বে অবশ্যই এই নাম্বারটি ভালোভাবে যাচাই করে নিব, কারণ এই নাম্বারটি মাঝে মধ্যেই পরিবর্তন হয়। তারপর ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে একটি ট্রানজেকশন আইডি দেওয়া হবে, সেটি কপি করব, এবং অ্যাপসে অ্যামাউন্টের এই ঘরে আমরা একটু আগে যত টাকা ডিপোজিট করলাম তত টাকার পরিমাণ এখানে টাইপ করে দিব, এবং তার নিচের অপশনটিতে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছি সেই নাম্বারটি লিখে দিব, এবং তার নিচের ঘরটিতে আমরা একটু আগে যে ট্রানজেকশন আইডিটি কপি করেছিলাম সেটি পেস্ট করে দিব। এবং এই সমস্ত কিছু সঠিকভাবে পেস্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম বলে একটি অপশন থাকবে, আমরা এই কনফার্মে ক্লিক করে দিব, এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে। ধন্যবাদ।